দীর্ঘদিন শ্রমজীবী মানুষও আন্দোলন করে আসতেছে, তাদের মজুরি বৃদ্ধির জন্য মালিক পক্ষ মজুরি বোর্ডের মধ্য দিয়ে শ্রমিক পক্ষকে নিয়ে চেয়ারম্যান সাহেবের মজুরি বোর্ডের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এবং এটা আমরা সর্বশেষ, আমরা যেখানে যাই যদি আমাদের মজুরির কোনো তারতম্য হয়ে যায়, আমরা শেষ সম্বল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছেই যে কিন্তু আমরা দ্বারস্থ হই সব সময়। এবং আজকের যে ঘোষণা এখানে, এটা ওনার মৌখিক নির্দেশেই কিন্তু আমরা এটা বাংলাদেশের যে গার্মেন্টস শ্রমজীবী ভাই ও বোনদের জন্য যেটা দিচ্ছেন, এটা ওনার নির্দেশেই কিন্তু আমরা এখানে ঘোষণা করতেছি। এতে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, স্বার্থ আছে শ্রমজীবী মানুষের এবং রাষ্ট্রের স্বার্থ আছে এখানে। তার কারণ এখানে শিল্প বাঁচলেই শ্রমিক বাঁচবে, আর সেই সাথে সাথে শ্রমিকের সাথে শিল্পও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। উভয় দিক লক্ষ্য রেখেই এই মজুরিটা এখানে ঘোষণা করা হচ্ছে, যে মজুরি আছে। তারপরে 56.25% বৃদ্ধি পাবে এবং প্রত্যেক 2.25 পয়েন্ট বৃদ্ধি পাবে মূল মজুরি, মূল মজুরি, এটা মূল মজুরিতে। এবং আর এখানে তথা যেটা 8,000 ছিল এটা 12,500 টাকা হবে। আর তাছাড়া এখানে রেশনের কথা শ্রমিকদের দাবি আছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আগে ফ্যামিলি কার্ড, একটা পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড, মানে তাদের যে কয়জন সদস্যই থাক না কেন ওই একটা কার্ডের মধ্যেই নির্দেশিত থাকবে যতগুলো সদস্য এরা ফ্যামিলি কার্ডটা তারা ব্যবহার করতে পারবে। এবং পরবর্তীতে এটা রেশনিং ব্যবস্থারও চালু করার ব্যবস্থার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। তো আজকে আপনাদের কাছে এটাই মেসেজ। আর সেই সাথে সাথে আমি আহ্বান জানাবো আমাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, মালিক ভাইয়েরা যারা আছেন, প্রত্যেকের কাছে যে আপনারা ফ্যাক্টরি খুলে দেবেন। এবং শ্রমিক ভাইদের বলবো কাজে যোগদান করতে, যদি কোনো প্রকার কোনো এর সাথে এই যে 5% ইনক্রিমেন্ট এটাও কিন্তু চালু আছে, বহাল আছে, এটা বহাল আছে। আর আমি উভয় পক্ষের কাছে আমি আবেদন করব যে মালিকদের সহনশীল ভূমিকা রাখার জন্য, তার কারণ এই আন্দোলনে ভুল করুক ত্রুটি করুক যেটাই করুক পেটের দায়িত্ব তো মানুষ অনেক কিছু করে, তো তাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাদের কর্মে যেন তারা সঠিকভাবে ই করতে পারে। আর আমি শ্রমিক ভাই বোনদের বলবো যে শিল্পই আপনার জীবন, কিন্তু এই শিল্প বন্ধ হয়ে গেলে কিন্তু আগে ক্ষতিগ্রস্ত আপনি হবেন, মালিক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে পরে। আমি এই কথাটা প্রায় কিন্তু আমি বলে থাকি, যে কোনো সবাই আমি বলে থাকি শ্রমিকদের সবাই। সুতরাং সেদিক লক্ষ্য রেখে শান্তিপূর্ণভাবে আপনারা যার যার কাজে যে আপনারা আপনারা ফ্যাক্টরিকে কর্মচঞ্চল করে তুলবেন। এবং বিদেশে অর্থনীতির চাকা হলো আপনাদের হাতে, সুতরাং সেই চাকা যেন বন্ধ না হয়। সুতরাং আপনাদের কাছে আমার এই আবেদন যে আপনারা কর্মে যোগ দিয়ে শিল্পে শান্তি আনবেন, দেশের উন্নতিতে আপনারাও আপনাদের অবদান তা এর বড় ভাগিদার আপনারা। সুতরাং সেটা মাথায় রেখে কারো দিক কোনো প্রকার উস্কনিমূলক কোনো কথায় কান দিয়ে আপনারা যেন বিপথে না হাঁটেন, এটা আমার আবেদন।